সীমান্ত বার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অবৈধভাবে গাড়ি থেকে টাকা সংগ্রহ করছিল জেলা পরিবহন বিভাগের এমবিআই, অভিযোগ করেছে জনগণের। এদিকে অবৈধভাবে ট্রাক থেকে অর্থ সংগ্রহ করতে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটে পোয়ামারা এলাকায়। ট্রাকের চালক এতই দ্রুত চালায় যাতে এমবিআই থেকে বাঁচতে পারে, এতে ট্রাক চালক সরাসরি এক বাইক চালককে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মারা যান মজিদুর বড়ভুইয়া নামে এক ব্যক্তি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ আনা হয় করিমগঞ্জ হাসপাতালে। এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে মজিদুর বড়ভুইয়ার অকাল মৃত্যুতে গুমরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখন থেকে প্রায় 45 মিনিট আগে আমরা কাছে একটা ফোন গিয়েছে। আমরা ছিলাম বাবা হোটেলের সম্মুখে, যে ফোনটা গিয়েছে এখানে লোকাল মানুষ আমাদেরকে ফোন করে বলেছেন যে দাদা আপনারা এখানে আসেন, একটা মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও বোধহয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছি, আসার সময় দেখেছি এনফোর্সমেন্টের একটা গ্রুপ চুরের মতো ডাকাতের মতো এদিকে পাচ্ছে। অন দ্য স্পট আসার পরে আমরা এই দেশের সমস্ত মানুষ জনসাধারণ এক ব্যক্তিকে সাক্ষী দিয়েছেন, এখানে উদয়ওট পুলিশ ফোর্স ছাড়া এনফোর্সমেন্টের কিছু লোকেরা অবৈধভাবে পয়সা কালেকশন করছে গাড়ি থেকে। ওদেরকে এখানের মানুষ বাধা দিয়েছিল আপনারা এখানে অবৈধভাবে পয়সা কালেকশন করবেন না। ওরা ওদের জনসাধারণকে ধমকি দিয়েছে যে আমরা আমরা কেস করে তোমাদেরকে পুলিশে জেলে ভরিয়ে দেবো। আমাদের এডিসি স্যারের পারমিশন আছে আমরা এখানে গাড়ির থেকে পয়সা কালেকশন করতে পারি। আজকে যে এই যে ভাইয়ের মৃত্যু হয়েছে, সম্পূর্ণ মৃত্যু দায়ী একমাত্র এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। করিমগঞ্জে কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট রাস্তায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ করে না, কিন্তু একমাত্র ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটা হচ্ছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। আজকে সরকার ভালো ভালো আইন আনছে জনসাধারণের ক্ষেত্রে, সেই আইনগুলোকে সামনে রেখে অবৈধভাবে মিস ইউজ করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, করিমগঞ্জের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, দ্বিতীয় ম্যাডাম পরে বাদ বাকি সবগুলো অফিসার অবৈধভাবে পয়সা কালেকশন করছে। প্রান্তিক শহর করিমগঞ্জে ট্রাফিক পুলিশ নড়ে চড়ে বসেছে। বিশেষ করে বাইকের হেলমেট ও ছোট গাড়িগুলিতে সিট বেল্ট পরা নিয়ে কঠোর হয়েছে করিমগঞ্জ পুলিশ। বাইকের ক্ষেত্রে জরিমানার বিভিন্ন ধরনের মূল্য ধার্য করা হয়েছে, মূলত দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ। Thank you.
সাইড হয়ে যাবে। তারা ইটা লইয়া মাতবো আর কি, বালাবো আর কি। নামিয়ান মালে কিটা করলাম বাইক চালাইছোন হেলমেট আজকে কটা বাইক দিলা স্যার? বেশি না, সামান্য কিছু দিয়ে। কত টাকা পাইন দিলা? টাকা টাকা কিটা লাগিয়ে হেলমেট না টাকার কারণে হেলমেট তো ভরা উচিত উচিত, কিন্তু মানে হেলমেটটা বুলি আই গেছে। বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। জনগণের অভিযোগ মতে সিঙ্গারিয়া লতাকান্দি 179 নং সেন্টারটি মাসের পর মাস বন্ধ থাকে, শিশুদের বরাদ্দের সব টাকা আত্মসাৎ করছে এই ওয়ার্কাররা।
পড়াশোনা কিছুই নেই, তাই সেন্টারটি বন্ধ করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকাবাসী। খানি এই সেই আয় দুদিন বগলে বগলে একজন দুইজন চাইয়া মানে মুসুয়াইন চাইয়া দেওয়া হয়, মুসুলাইন চাইয়া দেওয়া হয় জাস্ট একজন আর দুইজন। আমার বাচ্চা আজকে একটা হইছে ছয়, একটা হইল কি ভাস, আমি জানি না জীবনে অঙ্গনাদির যেন শুনি সানা দুধ বাচ্চাইন্তরে দেওয়া হয়, হ্যান্ডিক্যাপ বাইচাইন্তরে দেওয়া হয়, এই ধরনের কোনো জাত ব্যবস্থা নাই। বাক্কা কয়বার অভিযোগ করা হয়েছে, তারা কয় যারা আছে এরা কয় পারলে কিচ্ছু করিলিও, পারলে কিচ্ছু করিল পাবলিকে তো মায়ের করি পারতো না, পারলে কিচ্ছু করিলাম ওই এখন সরকারে আমরা ওটা তো উঠে জানি আমরা লাগতো না, আমরা এমনি বাচ্চা আমরা খাওয়াইতাম পারি আর দুধ এই জেতা লাগে আমরা ফারি আর ফলাইতেও পারি আর অঙ্গনা দিয়ে বিসি দরকার নাই, তারা তারা খালি দাঁড়াদি জেববোর্ডা আর আসেন মুসুয়েন যারা তারা দেবো সরকারের কাছে রিকোয়েস্ট করি আর আমরা অঙ্গনাদি সেন্টারটা উঠে জানি। করিমগঞ্জ শহরে পলিথিন ব্যাগ বাজেয়াপ্তের অভিযান অব্যাহত রাখেন সদর সার্কেল অফিসার রাকেশ ডেকা। শুক্রবার পুরসভার ভাইস চেয়ারম্যান যীশুকৃষ্ণ রায়কে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অনেক দোকান থেকে পলিথিন ব্যাগ উদ্ধার করেন সার্কেল অফিসার। শহরের ব্রিজ রোড, লক্ষ্মীবাজার রোড সহ অন্যান্য এলাকায় অবৈধ দোকানিদের উচ্ছেদ ও পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করেন তিনি। প্রাসঙ্গিক বক্তব্যে সার্কেল অফিসার রাকেশ ডেকা বলেন, সমগ্র দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়েছে, করিমগঞ্জও এর ব্যতিক্রম নয়, সবাইকে পলিথিন ব্যাগ পরিহার করার আহ্বান জানান তিনি। করিমগঞ্জে দেখা পাইছে যে বহুত প্লাস্টিক ওয়ান্টেন প্লাস্টিক গ্লাস এইবিলাক ইউজ করা হয়েছে যোন অলরেডি অল ওভার ইন্ডিয়া বেন করা হয়, সেইকাৰণে আজি আমি রেডত ওলাইছো আর যথেষ্টখিনি আমি সিজ করেছি আর মানুষ অ্যাওয়ার করেছো যে নেক্সট টাইম প্লাস্টিক ইউজ নকরে। একচুয়ালি করিমগঞ্জে দেখা পাইছে যে বহুত প্লাস্টিক ওয়ান্টেন প্লাস্টিক গ্লাস এইবিলাক ইউজ করা হয়েছে যোন অলরেডি অল ওভার ইন্ডিয়া বেন করা হয়, সেইকাৰণে আজি আমি রেডত ওলাইছো আর যথেষ্টখিনি আমি সিজ করেছি আর মানুষখিনি অ্যাওয়ার করেছো যে নেক্সট টাইম প্লাস্টিক ইউজ নকরে। সাজন দেবের প্রতিষ্ঠানের নিশু কুটুমরা হানা দিয়ে নগদ 15,000 টাকা সহ মোবাইল চুরি করে নেয়। এছাড়া পাশাপাশি আরেকটি দোকানে হানা দিয়ে 35,000 টাকা শীতল পানীয় দ্রব্য চুরি করে তারা। ব্যস্তবহুল এলাকায় থাকা সত্ত্বেও কিভাবে নিশু কুটুমরা পাশাপাশি দুটি দোকানে হানা দিয়ে চুরি করে নেয় তাতে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন সদর থানায়। Thank you.
তালা ওলা ভাঙ্গা ফোন করছেন তালা ওলা ভাঙ্গা ওটা আমি আইলাম আইয়া ফোন করলাম ওর বাইরে ঠিক আছে তালা ওলা ধরিস না পুলিশে ফোন করলাম আইয়া তো পুলিশ আইলা অনুমানিক কত টাকা ছিল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিটাগাং রাঙ্গামাটি বারুদি প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের মনের একান্ত ইচ্ছা থাকে আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। থাকা খাওয়া এবং ভালো সুবিধা দেওয়া হয়েছে। এবং আরও একটি প্রোগ্রাম 1 মার্চ 2020 রাজস্থান গুজরাট 18 দিনের ভ্রমণ, এটা তো আপনারা যোগাযোগ করতে পারেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পুজোর বাজারে আপনাদের জন্য সুখবর। শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান হচ্ছে সীমা বুটি। এখানে লব্ধ প্রতিষ্ঠিত পবন কোম্পানির নামি দামি শাড়িও সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া সুতি সহ সব ধরনের সিল্কের কাপড় বিক্রি হয়। লেডিস বস্ত্রের এক অনন্য প্রতিষ্ঠান হচ্ছে সীমা বুটি। আসুন পরখ করে নিন, পুজোর বাজারে লেডিস সব ধরনের কাপড়ের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর। ঠিকানা মেইন রোড, ডিসি বাংলার নিকটে করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পুজোর বাজারে আপনাদের জন্য সুখবর। শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান হচ্ছে সীমা বুটি। এখানে লব্ধ প্রতিষ্ঠিত পবন কোম্পানির নামি দামি শাড়িও সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া সুতি সহ সব ধরনের সিল্কের কাপড় বিক্রি হয়। লেডিস বস্ত্রের এক অনন্য প্রতিষ্ঠান হচ্ছে সীমা বুটি। আসুন পরখ করে নিন, পুজোর বাজারে লেডিস সব ধরনের কাপড়ের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর। ঠিকানা মেইন রোড, ডিসি বাংলার নিকটে করিমগঞ্জ। শিশুশ্রম বন্ধ করুন। শৈশব কাজের নয়, লেখাপড়া করার সময়। তাই শিশুদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ না করে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 অধীনে শিক্ষা গ্রহণের সুবিধা প্রদান করুন। সংশোধিত শিশু শ্রমিক নিবারণ ও নিয়ন্ত্রণ আইন 2016 অনুসারে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো ধরনের কাজে নিয়োগ করতে পারবেন না এবং 14 বছর থেকে 18 বছরের নিচে কিশোর কিশোরীকে কোনো ধরনের বিপজ্জনক বা হানিকারক কাজে নিযুক্ত করা আইনত দণ্ডনীয়। সংশোধিত শিশু শ্রমিক নিবারণ ও নিয়ন্ত্রণ আইন 2016 অনুসারে 14 বছরের নিচে শিশুকে শ্রমিক হিসাবে রাখলে 6 মাস থেকে 2 বছরের কারাবাস অথবা 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা বা দুটিই হতে পারে। যদি কোনো শিশু শ্রমিক আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে তৎক্ষণাৎ নিম্নলিখিত ঠিকানায় বা নম্বরে যোগাযোগ করুন। জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কার্যালয়, আজাদ সাগর রোড, করিমগঞ্জ। টোল ফ্রি নম্বর 1098। আকর্ষণীয় অফার, আকর্ষণীয় অফার, আকর্ষণীয় অফার। স্মার্ট অটোমোবাইলস নিয়ে আসছে মেগা লোন মেলা, সঙ্গে রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার। স্থান ফায়ার ব্রিগেডের নিকট, মেন রোড, করিমগঞ্জ। এই লোন মেলা 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই লোভনীয় অফারে থাকছে ডাউন পেমেন্টে মাত্র 5,000
999 টাকা তে পাবেন হিরো কোম্পানির লুটন বাইক অথবা স্কুটি। আছে স্পোর্ট ফাইন্যান্সের ব্যবস্থা, লোন রেট মাত্র 7.99%, সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় পুরস্কার বাইক বা স্কুটি কিনলে। এই সুযোগ হাতছাড়া করবেন না।
আলমগঞ্জ পলিটেকনিকে গত কিছুদিন ধরে একটা জিনিস দেখা গেছে যে সরস্বতী মূর্তিতে পানের পিক, তারপর স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে এবং কালকে দেখা গেছে যে আরএসএস বজরঙ্গদল এবং হিন্দুদের নিয়ে যে একটা আপত্তিকর শব্দ। তাই আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে আমরা ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং মেমোরেন্ডামের মধ্যে লেখা আছে যে 72 ঘন্টার মধ্যে যাতে আমরা যাতে ডিসিপ্লিনারি অ্যাকশন পাই, যে দোষীর যাতে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবং এমন শাস্তি হয় যাতে করে আগামী দিনে এইরকম কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। ধন্যবাদ। করিমগঞ্জ শহরকে ড্রাগস মুক্ত করতে এবার পথে নামলে শহরের যুবকরা। শুক্রবার শহরে একদল যুবক এমর্মে করিমগঞ্জের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের সাথে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেন। শহরের যুব প্রজন্মকে ড্রাগসের কবল থেকে উদ্ধার করার জন্য এসপির ইতিবাচক পদক্ষেপ কামনা করেন ওই যুবকরা। এবং কয়েকদিন আগে কালীগঞ্জ এলাকার সুজয় সেনের পথ দুর্ঘটনার মৃত্যুর আসল তদন্ত করার জন্য বলেন। আজকে আমরা এখানে কোনো দল থেকে নয়, কোনো সংগঠন থেকে নয়, আজকে আমরা এখানে কিছুদিন পূর্বে আপনারা জানেন যে সুজয় সেন নামের একজন আমার ভালো বন্ধু মারা গিয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি। তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার তদন্তর জন্য আমরা এসপি মহোদয়ের কাছে এসেছি। এসপি মহোদয় ছিলেন না, মহাশয় ছিলেন না, আমরা অ্যাডিশনাল স্যারের কাছে দিয়েছি এবং স্যার বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রপার এটা নিয়ে প্রপার ইনভেস্টিগেশন হবে। এবং আরেকটি কথা, করিমগঞ্জ শহরে যেভাবে নেশার রমরবা বিজনেস চলছে তা নিয়েও আমরা স্পিকারের সাথে কথা বলেছি। এবং ড্রাগস, মেন কথাটা হলো ড্রাগস। ড্রাগসের জন্য আমাদের ছোটো ভাইরা বা আমাদের বন্ধুরা যেভাবে নষ্টের পথে চলছে তা খুবই দুঃখজনক ব্যাপার। সে নিয়ে পুলিশ প্রশাসন বলুন, শাসক দল বলুন, বিরোধী দল বলুন বা বর্তমানে করিমগঞ্জের পাঠ সমষ্টির এমএলএ বলুন, নীরব ভূমিকা পালন করছে, কেউ সেটা নিয়ে কথা বলছে না। খুবই দুঃখের ব্যাপার যে ওরা হলো জনতার প্রতিনিধি, সমাজকে সুন্দর এবং সুস্থ করে তোলার দায়িত্ব ওদের। ওরাই যদি এইভাবে নীরব ভূমিকা পালন করে তাহলে করিমগঞ্জ শহরের মানুষরা কী করবে? আমি এসপি স্যারের সাথে কথা বলেছি, এসপি স্যার আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই অ্যান্টি ড্রাগ সেল একটা গঠন করা হবে, সেটার থেকে ড্রাগসকে একদম নেশাকে একদম সরানো হবে। তা বলেই আমি এসপি স্যারের কাছে খুবই আনন্দ পেয়েছি স্যার আমাদেরকে এইভাবে আশ্বাসটা দিয়েছেন। এবং আরেকটি কথা হলো যে আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি করিমগঞ্জ শহরের সকল জনসাধারণকে বলতে চাই যে দেখুন, আপনারা এই জিনিসটাকে ইগনোর করবেন না, এটা কিন্তু মারাত্মক একটা বাজে জিনিস ড্রাগস বা অসুখটা। যেমন ছোটো থাকতেই আমাদের ওষুধ খেতে হয়, বড় হলে কিন্তু এটাকে সরানো যায় না। আপনারা যদি এটা ইগনোর করুন তাহলে বিগত দিনে এই জায়গাতে আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের ভাইগনা সেই রাস্তার পথে অগ্রসর হবে। স্যার যদি এসপি স্যার যদি কিছু আশ্বাস দিয়েছেন, স্যার কাম করবেন, আমি আশাবাদী। এরপরেও যদি স্যার থেকে আমরা ভালো রেজাল্ট না পাই তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। অ্যাক্সিডেন্টটা তো হয়েছিল কীভাবে এটা ওখানেও স্যারও জানেন না, এসপি স্যারও জানেন না কীভাবে হয়েছে। স্যার বলেছে যে এটা নিয়ে প্রপার ইনভেস্টিগেশন চলছে। আমরা মানে দু একদিনের ভিতরে রেজাল্টটা পেয়ে যাবো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যার হয়েছিল তার নামটা সুজয় স্যার। যত্রতন্ত্র আবর্জনা ফেলে পরিবেশকে দূষণীয় করার অবসান এবার বোধ হয় ঘটল করিমগঞ্জে। একথা মাথায় রেখে পুরসভা কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিল। শুক্রবার করিমগঞ্জের মুখ্য বাজার সন্তর বাজারের সামনে আবর্জনা সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা হয়। সূচনা পর্বে পুরপতি অঞ্জনা রায়, উপপুরপতি যীশুকৃষ্ণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এখন থেকে করিমগঞ্জের পৌর এলাকার বর্জ্য পদার্থ পুরসভা কর্তৃপক্ষ সংগ্রহ করবে। এ নিয়ে শহরের প্রতিটি এলাকায় সার্ভে করা হবে। এসএনজি স্বেচ্ছাসেবকরা আবর্জনা সংগ্রহে বিশেষভাবে থাকবেন। আমাদের এসএনজি মেম্বার যারা আছে তারা আপনার
থাকবে, ঠিক আছে? দামগুলো আপনারা বাসীকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে তৃতীয় শুভেচ্ছা, এবং আজ থেকে আমরা আমাদের এই স্বচ্ছ ভারত অভিযানে কার্যসূচি আরম্ভ করেছি। আমাদের মোদীজির নেতৃত্বে স্বচ্ছ ভারত চাই, তাই তার জন্য আমরা আজ থেকে ডোর টু ডোর গার্বেজ কালেকশন করে সবাই যাতে সুন্দর স্বচ্ছ থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের এসএসসির মাধ্যমে। সবাই যেন সুন্দরভাবে এই আমাদের কল্পনাটা বাস্তবায়িত করতে পারে তার জন্য আমি আমার কর্মীবাসীকে আওতায় আমরা গার্বেজগুলো এত ঘর থেকে কালেকশন করতে পারছি, ওই জন্য আমরা এসএসসির সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটুকু সূচনা করছি। আমরা প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে যাব, গিয়ে একটা সার্ভে রিপোর্ট বানাবো, কতটা হাউস হোল্ডিং আছে, কতজন ভাড়া দিয়ে আছে, সেখান থেকে আমাদের গভর্নমেন্ট ডিরেকশন অনুযায়ী একটা ফিস ধার্য করা আছে, সেটা মান্থলি আমরা কালেকশন করব। আজ পাথানকান্দি ও দক্ষিণ করিমগঞ্জ ব্লক আমসার যৌথ উদ্যোগে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার করিমগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব মনিরুদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাদের চাঁদখীরা কৌমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় সংবর্ধনা প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের নাইবে আমিরে শরিয়ত হযরত মাওলানা বদরুল হক এমনি সাহেব। তিনি ছাত্রদের সুপরামর্শ দেওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত পাঠ করেন। যার ভিতরে ঈমানি জজবা অনেক বেশি আছে, যে বাতিলের সামনে মাথা নত করতে কখনো নাকি হন না, অন্যায় দিকে কখনো উনি অগ্রসর হন না, সেই মনিরুদ্দিন ভাই আমি প্রত্যেক মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করছি, মনিরুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমসাকে আপনারা জাগিয়ে তুলুন, দেশের মধ্যে দেখিয়ে দিন অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে তার থেকে আমসা একটু আলাদা। আমসা নিজের চিন্তা করে না, আমসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের চিন্তা ভাবনা করে এবং করে যাবে। কিন্তু আমি হাত জোড় করে বলছি, সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ পর্যন্তই নমস্কার।